হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সুরঙ্গ এই মুভির 65 দিনে কালেকশন নিয়ে, প্রিয়তমা এই মুভির 65 দিনে কালেকশন নিয়ে। কথা বলবো MR9 ডুয়ার যায় এই মুভির 8ম দিনে কালেকশন। আপনি জানিয়ে দেই MR9 ডুয়ার যায় কিন্তু আজকে বাংলাদেশে জানেন যে মুভিটি বাংলা ভার্সন রিলিজ হয়েছে। এর আগে প্রথম সপ্তাহে মুভিটি ইংলিশ ভার্সনে বাংলাদেশে চলেছে, এবার মুভিকে বাংলা ভার্সন রিলিজ করা হয়েছে এবং মুভির আজকের অকুপেন্সি খুবই ভালো ছিল। মুভিটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করছে। MR9 ডুয়ার যায় বাংলা এবং ইন্ডিয়া থেকে আমার মনে হয় ভালো কালেকশন করতে পারবে। ইউএসএ মার্কেটে মুভিটি ক্লিন হিট হয়ে যাবে। প্রথমে আমরা কথা বলবো সুরঙ্গ নিয়ে। ওর বাজেট হলো 1 কোটি টাকা। লিডার হলো আফরান নিশু স্যার, যিনি 65 দিন কমপ্লিট করে নিয়েছে। সুরঙ্গ একটি অসাধারণ ফিল্ম। আফরান নিশু স্যার অভিনীত সুরঙ্গ, যেটির ডিরেক্টর হলো রায়হান রাফি স্যার। মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে এবং মুভি লাইফ টাইমে অনেক বেশি টাকা আয় করতে পারে। লাইফ টাইম মুভি কমপক্ষে 15 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এখনও মুভি ওভারসিজ মার্কেটে অনেক কান্ট্রিতে রিলিজ হওয়া বাকি আছে। নিজেদের 65 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এই মুভির গ্রোস হয়েছিল 13 কোটি 32 লক্ষ টাকা। আপনার যদি এখনও সুরঙ্গ না থাকেন দেখবেন। আফরান ইসু স্যার অভিনীত সুরঙ্গ, যেটি ডিরেক্টর হলো রায়হান রাফি স্যার। বক্স অফিসে মুভির পারফরমেন্স ভালো, মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন কথা বলবো প্রিয়তমা নিয়ে। ওর বাজেট ছিল 2 কোটি টাকা। লিডার হলো সুপারস্টার সাকিব খান স্যার, যিনি 65 দিন কমপ্লিট করে নিয়েছে। প্রিয়তমা একটি অসাধারণ ফিল্ম। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিয়তমা ফিল্মটি নতুন করে ওভারসিজ মার্কেটে ইউরোপ এবং ইউরোপের বাহিরে আপনারা জানেন মালয়েশিয়া মুভিটিকে রিলিজ করা হয়েছে। মুভি প্রথমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউএসএ, কানাডা মার্কেটে চলেছে, ইতালিতে চলেছে। এখন ইউরোপের অনেক কান্ট্রিতে প্রিয়তমা চলছে এবং প্রিয়তমা কিন্তু বাংলাদেশের ইতিহাসের সেরা ফিল্ম, যেটি পুরো বিশ্বজুড়ে এরকমভাবে চলছে। অনেক সিনেমা হলে এরকমভাবে মুভি চলছে যেখানে এর আগে কোনো বাংলা ফিল্ম রিলিজ হয়নি। নিজেদের 65 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। মুভিটি ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 26 লক্ষ টাকা। টোটাল এই মুভির গ্রোস হলো 25 কোটি 87 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রিয়তমা না থাকেন দেখবেন। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিয়তমা ফিল্মটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন কথা বলবো MR9 ডুয়ার যায় নিয়ে। ওর বাজেট হলো 83 কোটি টাকা। লিডার হলো ABM সুমন স্যার। আপনি জানিয়ে দিই MR9 ডুয়ার যায় ফিল্মটি কিন্তু বাংলাদেশে বাংলা ভার্সন রিলিজ হয়েছে। এর আগে ইংলিশ ভার্সনে চলছিল, ইংলিশ ভার্সন থেকে মুভির কালেকশন খুবই ভালো এসেছে। বাংলা ভার্সনে মুভিটি কাছাকাছি 30টি সিনেমা হলে নতুন করে রিলিজ হয়েছে, যার কারণে কিন্তু আমাদের মনে হয় মুভি বক্স অফিসে ভালো পারফরমেন্স করতে পারে। আপনারা জানেন MR9 ডুয়ার যায় মাসুদ রানা সিরিজের ধ্বংস পাহাড় নিয়ে বানানো। আমাদের মনে হয় এই ফিল্মটি লাইফ টাইমে ভালো কালেকশন করতে পারবে। ওর অলরেডি মুভিটি ইউএসএ মার্কেটে আশানুরূপ ভালো বিজনেস করছে। ইউএসএ মার্কেটের কালেকশন ডে বাই ডে আপনাদের আমরা আপডেট করছি এবং আপনারা জানেন যে মুভিটি লং টাইম রান করতে পারে ইউএসএতে। মুভি এছাড়া চায়না এবং ইন্ডিয়াতে রিলিজ হবে, ইউরোপের কান্ট্রিতেও রিলিজ হতে পারে। নিজেদের 8ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 35 লক্ষ টাকা। ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 2 কোটি 10 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 2 কোটি 45 লক্ষ টাকা। টোটাল এমএর গ্রোস হলো 30 কোটি 28 লক্ষ টাকা। আপনারা যদি এখনও MR9 ডুয়ার যায় না থাকেন দেখবেন। ABM সুমন স্যার অভিনীত MR9 ডুয়ার যায় ফিল্মটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। বক্স অফিসে মুভি ভালো পারফরমেন্স করতে পারে। লাইফ টাইমে মুভি কমপক্ষে আমাদের মনে হয় আরও বেশি টাকা আয় করতে পারে। আপনার যদি এখনও MR9 ডুয়ার যায় না থাকেন দেখবেন। MR9 ডুয়ার যায় প্রিয়তমা সুরঙ্গ কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।